কত কিউট। তবে ডাকের বাচ্চা হয় কি, ছোটবেলায় অনেক সুন্দর থাকে, বাট বড় হয়ে যায় যখন দেখছেন তো আমার এই মাগু। তারপর এখানে কিন্তু চেনার উপায় নেই, আমাদের চিনহাসের বেবিগুলা বেবি কোনটা আছে আর সিনিয়র কোনটা, তো হয়তো বা আর এখন কত বড় লাগতেছে হোয়াইট কালার জ্যাকোবিনটারে, মাশাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। তারপরে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হৃদয়, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। মিনিজুর আরও একটি ভিডিওতে জানিয়ে আপনাদের স্বাগতম। দুই তিন দিন যাবৎ অনেক বৃষ্টি হইতেছে আর আমার এসে এইচএসসি এক্সাম চলছে, যার কারণে আপনাদের সাথে রেগুলারলি মানে কন্ট্যাক্ট করা হচ্ছে না, কি ভিডিও দিচ্ছি না, তো অনেক দিন পর পর কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি এখানে শুরু করা যাক। এই সেদিন আপনারা দেখলেন না বেবিগুলা, ছোট ছোট বেবিগুলা, ওইগুলাই আবার কয়েকদিন যাবৎ মানে ভিডিও দেওয়া হয় নাই, যার কারণে আপনারা ঠিকঠাক দেখতে পারেন নাই। এরা মোটামুটি অনেক বড় হয়ে গেছে, মাশাল্লাহ অনেক কিউট দেখা যাচ্ছে, দেখেন কত কিউট। তবে ডাকের বাচ্চা হয় কি, ছোটবেলায় অনেক সুন্দর থাকে, বাট বড় হয়ে যায় যখন দেখছেন তো আমার এই মাগু। চিনহাসের বাচ্চাগুলো দেখছিলেন তো মানে একটু বড় হওয়ার পরে কীরকম হয়ে গেছে, এই এইটা ওইটা, তারপর আরেকটা বাচ্চা আছে, হ্যাঁ এই যে এইটা, এই তিনটা হচ্ছে বড়, বুঝছেন এই যে এই তিনটা দেখতেছেন না, এই তিনটা হইতেছে বড়, আর এইগুলা সব হইতেছে যে আমাদের হাঁসের নিচে ছিল না, এই যে রিংয়ের ভিতরে হাঁস না, পাঁচটা ডিম থেকে বাচ্চা, আর এ বের করছিল আপনার সাতটা ডিম থেকে, টোটাল হয়েছে বারো, তো টোটাল ছিল বারোটা বাচ্চা, আর বা আর তিনটা ছিল আর কি বড় বাচ্চা, মানে আমরা কিনে আনছিলাম যে ওই তিনটা বাচ্চা। তো এই তিস আর কি আমাদের এই বেবিগুলার নিয়ে আপডেট, তো দেখা যাক কত বড় হয় এই বেবিগুলা, সবগুলা থাকে কি না। আপনারা শুনছিলেন একটা বেবি অসুস্থ ছিল, ওটা আবার কী করতেছে, না এই বৃষ্টিতে রাখা যাবে না, পানি পড়তেছে হালকা হালকা, ঘাড়ে প্রবলেম হয়েছে মনে হয় বেবিটা, আল্লাহ পাক জানে, ঘাড়ে প্রবলেম হয়েছে। এই দেখেন এই পাশে সবগুলো একখানে হয়ে গেছে, কল ড্যাকগুলো আমাদের কল ড্যাকগুলো সবগুলো একখানে আছে, যে এইখানে দুইটা হোয়াইট কালার, ওই পাশে দুইটা, ওই যে দেখেন ওদের দুজন অনেক সুন্দর ভাব, সাথে এরা তিনজন আর হইতেছে এই দুইজন, মোট পাঁচটা কল ড্যাক। ওই দেখেন মুরগিটা ওখানে যা ডিস্টার্ব করতেছে ওদেরকে, এই যে একটা মুরগি। তো এই সব কিছুর পরেও আমাদের কিছু প্ল্যান আছে, সেগুলো হইতেছে গোল্ডেন শেভরেটের যে জায়গাটা আছে না, ওই জায়গাটা আমরা মানে ফাঁকা করব, মানে শেভরেটগুলারে আমরা ছেড়ে দিব, ওই যে নর্মালি মুরগি যেইভাবে থাকে, মানে এই যে মুরগি দুইটা তিনটারে দেখতেছেন, এই তিনটা মানে ওই তিনটার মতন আর কি আমরা ওরে ওদেরও খুলে রাখবো, এইটা হইতেছে চিন্তা ভাবনা। তো আমাদের হোয়াইট কালার এই যে কবুতরগুলো, তারপরে এইখানে আছে জ্যাকোবিনগুলো, দেখেন কত বড় লাগতেছে হোয়াইট কালার জ্যাকোবিনটারে, মাশাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। তারপরে আছে বিউটি হোমা, তো ওই দেখেন বিউটি হোমা একটা ডিম পড়ে আছে, ওরা এখানে ওম দেয় না, মানে ওইখানে বসেই না, তা দেয় না। তারপরে এই যে এইখানে জ্যাকোবিন সরি এইগুলো হইতেছে রেসার, তো রেসারগুলো কিন্তু এখনও ডিম দেয় নাই, জ্যাকোবিন বেবিগুলো ওই রকমই আছে। এই যে এইখানে দুইটা ডিম নিয়ে বসেছিল কালোগুলো, কালো কবুতরগুলা। তারপর এখানে কিন্তু চেনার উপায় নেই, আমাদের চিনহাসের বেবিগুলা বেবি কোনটা আছে আর সিনিয়র কোনটা, তো হয়তো বা আর এক মাস সময় লাগবে একদম অ্যাডাল্ট হয়ে যাইতে আমাদের চিনহাসের এই যে বাচ্চাগুলা, এই এইটাই কিন্তু বাচ্চা, আর এই দুইটা কিন্তু আপনার প্যারেন্টস, ওই যে একটা বাচ্চা, মানে চেনাই যাচ্ছে না কোনটা বাচ্চা কোনটা প্যারেন্টস, মাশাআল্লাহ মোটামুটি অনেক ভালো হয়েছে এরা। এইখানে ওই যে গুঁড়া দেওয়া আছে, ভুট্টার গুঁড়া, ফিড, ভুসি একটু দেওয়া আছে, এইগুলো আর কি দিয়ে রাখছে, আকাশ খারাপ যেহেতু যখন সময় পায় আসে আর খায় নেয়। এই তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।